ত্রিপুরা বিধানসভা কয়েকটি দিন এই স্বল্প সময়কে কাজে লাগিয়ে জনসম্পর্কে জোর দিলেন বিজেপি মনোনীত প্রার্থী দাস নির্বাচনে এগিয়ে আসতে জনজাতি এলাকার দিকে আরও বেশি নজর দিয়েছেন সুধাংশু দাস সম্প্রীতি প্রতিদিনই জনজাতি এলাকার সকাল থেকেই প্রচার করছেন তিনি বাড়ি বাড়ি ঘুরে একেবারে জনজাতিদের মতোই এলাকার ভোটারদের সঙ্গে কথা বলছেন বুধবার তিনি যান তার বিধানসভা এলাকার জনজাতি গ্রাম ডেমডুমে বর্তমান সরকারের আমলে কী কি সুযোগ সুবিধা পেয়েছেন সেখানকার মানুষ এবং কী কি অসুবিধা রয়েছে তাদের তাও পরখ করেন সুধাংশু নিজেই পাশাপাশি এলাকার উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে ফের ভোট দিয়ে তাকে বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য করজোড়ে মানুষের কাছে ভোট চাইছেন তিনি পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সুধাংশু দাস জানান মানুষ বিজেপির সাথে রয়েছে প্রচারে বেরিয়ে মিলেছে অভূতপূর্ব সারা এলাকার কিছু সমস্যার কথা স্বীকার করে বিধায়কের দাবি আগামী দিনে সবাইকে সাথে নিয়ে চেষ্টা হবে সমস্যা নিরসনের এলাকার উন্নয়নের এই হালের বিষয়ে তিনি খুব উগরে দেন পূর্বতন বাম সরকার এবং পাহাড়ের ক্ষমতাসীন তিপরা মথা সরকারের বিরুদ্ধে অভূতপূর্ব সারা পাচ্ছি আমরা আজ ফটিকরা বিধানসভার অন্তর্গত ডেমডু মেডিসি ভিলেজ যেটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে তো ডেমডু মেডিসি ভিলেজের আমরা দুই নং ওয়ার্ডে বাড়ি জনসম্পর্ক করছি এবং মানুষ যেভাবে দুই হাত তুলে আমাদেরকে আশীর্বাদ করছেন স্বতঃশ্রুতভাবে ওনারা আমাদের সঙ্গে হাঁটছেন আমরা নিশ্চিত ডেমডু মেডিসি ভিলেজেও এই বিধানসভা নির্বাচনে আমরা অনেক ভোটের ব্যবধানে এখান থেকে আমাদের বুথই জিতবে আমরা জিততে জিততে চলছি সেটা শুধু সময়ের অপেক্ষা আপনি যদি পেছন দিকে তাকান যেভাবে আমাদের জনজাতি ভাই সবাই এখানে এসেছেন উপস্থিত হয়েছেন এবং সবাই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের তো সব কিছু মিলিয়ে পঁচিশ বছর বিগত সরকার যা দেয়নি জনজাতি এলাকার মানুষকে এই পাঁচ বছর সময়ের মধ্যে তারা অনেক কিছু পেয়েছেন যার কারণে তারা খুশি এবং আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয় করার জন্য তারা সবাই মিলে আজকে আমাদের সাথে এসেছেন সমস্ত সমস্যা পাঁচ বছরের মধ্যে সমাধান করা সম্ভব না আর বিগত পঁচিশ বছরে সিপিএম যদি এডিসি এলাকায় কিছু কাজ করত। তাহলে হয়তো এতটা আমাদের অসুবিধার শিকার হতো সমস্যা হতো না কিন্তু সমস্যা হচ্ছে কি কিছু তারা করেনি যার কারণে আমাদের উপর চাপ অনেক বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের কাজ করতে হচ্ছে এর বাইরে আমাদের জন্য আরেকটা যেটা সমস্যা দুর্ভাগ্যের যে এডিসি এলাকায় গত দুই বছর যাবত তীপ্রামতার সরকার আছে যারা জনজাতি বা থানসার কথা বলে যারা সরকারে এসেছিল জনজাতি এলাকায় বুট তারা পেয়েছিল কিন্তু আলটিমেটলি জনজাতি এলাকার তারা ডেভেলপমেন্ট নিন্দুকেরা যাই বলুক না কেন এদিন এলাকায় ঘুরে যেভাবে মানুষের ইতিবাচক সাড়া পেতে দেখা গেছে সুধাংশু দাসকে তাতে তার জনপ্রিয়তা নিয়ে থাকতে পারে না কোনো প্রশ্ন সাধারণ মানুষের বক্তব্য পাহাড় থেকে সমতল সবার সুখ দুঃখের সাথী সুধাংশু দাস ফের যাচ্ছেন বিধানসভায় ब्यूरो रिपोर्ट आरई न्यूज़